শিশুদের কাজে লাগিয়ে অভিনব কায়দায় মোবাইল চুরি মুর্শিদাবাদে। রঘুনাথগঞ্জের প্রাণকেন্দ্রে বিভিন্ন জায়গায় শিশুকে কাজে লাগিয়ে অভিনব কায়দায় মোবাইল চুরি মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ শহরে মোবাইল চোর পাকড়াও দুই। প্রাথমিক সূত্রে জানা গেছে তারা ঝাড়খণ্ড তিন পাহাড় থেকে এসেছে। এক শিশু সহ দুইজন সেই শিশুকে দিয়ে অভিনব কায়দায় বিভিন্ন জায়গায় মোবাইল চুরি করানো হচ্ছে। সেই মতো এক ব্যক্তি বাজার থেকে মোবাইল চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলে একটি শিশুকে এবং পরে জানতে পারে এর সঙ্গে অন্য কেউ একজন রয়েছে, সেই মতো তাকেও ধরে ফেলা হয়। দুজনকে রঘুনাথগঞ্জ থানা পুলিশ এসে নিয়ে যায় এবং চুরি হয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। এই চুরির ঘটনায় নিত্যদিনের রঘুনাথগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে হামেশাই মোবাইল এবং মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেই থাকে। রঘুনাথগঞ্জ থেকে কমল মজুমদার, ট্যাক্সম্যান শেখ। তোমারা পাস কই কাগজপত্র হ্যাঁ গাড়ি কাগজ কাজ তুম ওয়েস্ট বেঙ্গল মে চলে তো তোমারা কাগজ নেই হ্যাঁ ক্যা হ্যাঁ দেখাও দেখি হ্যাঁ তোমারা ডিকি খোলো ক্যা হ্যাঁ দেখে দেখাও ডিকি খোলো ইয়াকা ডিকি খোলো।